ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লার 23 নাবিকের কঠিন থেকে কঠিনতর সময় গণনা শুরু হচ্ছে আজ থেকে। ইতিমধ্যে সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটিকে নিয়ে গেছে তাদের নির্ধারিত গন্তব্যে। এখন নাবিকদের নামিয়ে আনা হবে, জাহাজ থেকে নিয়ে যাওয়া হবে তাদের গোপন আস্তানায়। এরপর শুরু হবে মুক্তিপণ আদায়ের দেন দরবার। শিপিং ব্যবসায়ীদের মতে বর্তমানে লোহিত সাগরের পাশাপাশি ভারত মহাসাগরের বেশ কিছু অঞ্চল এখনও জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ, আর এই পথ অতিক্রম করতে গেলে জাহাজগুলিকে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। এর মাঝে জাহাজগুলিতে যেমন ওয়াটার গান থাকতে হবে, তেমনি থাকতে হবে কাঁটা তারের বেড়া। কিন্তু জিম্মি হওয়া এমবি আবদুল্লা জাহাজে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এগুলোর ব্যাপারে আমাদের ইন্টারন্যাশনালি নিশ্চয়ই যে সংস্থাগুলো যারা আছে তারা এগিয়ে আসবে, নিরাপত্তা করবে। যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো আরও বিশেষ আরও জোরালো কোনো স্কটের ব্যবস্থা থাকলে এসব থেকে হয়তো আমরা উদ্ধার পেতে পারি। গত 2 দশক ধরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া সবগুলো জাহাজকে মুক্তিপণের মাধ্যমে ছাড়িয়ে আনতে হয়েছে, আর এক্ষেত্রে এমবি আবদুল্লার ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। বিশেষ করে সোমালিয়ান জলদস্যুরা 3টি ভাগে বিভক্ত হয়ে জাহাজগুলিকে জিম্মি করে শেষ পর্যায়ে চলে মুক্তিপণ আদায়ের দেন দরবার। মূলত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কটি এজেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এই মুক্তিপণ আদায়ের দেন দরবার চলে, টাকাগুলোও চলে যায় তাদের হাতে। এরপর সেই এজেন্টরা তাদের কমিশন রেখে দিয়ে বাকি ডলার পাঠিয়ে দেয় সোমালিয়ান জলদস্যুদের কাছে। সিকিউরিটিগুলো এনশোর করতে হয় বেসিক্যালি প্রত্যেকটা শিপ ওনার, তারা ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করে, তারা সিকিউরিটিগুলো এনশোর করে প্রত্যেকটা জাহাজের। এই সিকিউরিটি মেজার্সগুলোর মধ্যে আপনার জাহাজে ফ্যান্সিং করা, জাহাজে ওয়াটার গানের ব্যবস্থা করা, তারপর আপনার রাডার এবং সোনার টেকনোলজি ইউজ করে আশপাশের যেই জাহাজ অথবা নৌকা বলেন অথবা স্পিড বোট কোনো কিছু সাসপিসিয়াস কোনো কিছু আছে কি না সেটা ট্রেস করার করে তারা তাদের সিকিউরিটিকে এনশিওর আরও বেশি স্ট্রেংথেন করতে পারে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে আরব আমিরাতে দুবাই আসার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল এই এমবি আবদুল্লা নামের জাহাজটি। জলদস্যুরা সেখানকার 23 জন নাবিককে জিম্মি করে অন্তত $5 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এজেন্ট যারা আছেন এবং যারা চার্টারার আছেন, যারা চার্টারারা তখনই চায়, তারা বলে যে ওর সাথে কন্ট্যাক্ট করো, এই লোকের সাথে তুমি কন্ট্যাক্ট করো এবং তুমি এভাবে করে আমাকে ফান্ডটাকে ট্রান্সফার করো। তো এটা আসলে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে সোমালিয়াতে যারা করেছে ওখানে যে ওই ঘটনাটা ওদের কাছেই আলটিমেটলি চলে আসে, বাট যে মিডেলম্যান সোর্স সে হয়তো দেখা যাচ্ছে অন্য একটা সোর্স অবলম্বন করে ফান্ডটাকে ট্রান্সফার করায় নিয়ে তারপরে হয়তো বসে যে ঠিক আছে তোমরা এখন চলে যেতে পারো। তবে জাহাজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা দাবি করছেন জাহাজটিতে আগামী 25 দিনের খাবার রয়েছে, আর সেই খাবার অন্তত 1.5 মাস চালানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। সংকট হতে পারে খাবার পানীয়র। তবে জাহাজটি যদি সোমালিয়ান উপকূলে পৌঁছাতে পারে তাহলে সেখান থেকে খাবার কিনে পৌঁছানো হবে নাবিকদের কাছে। কবির স্টিলের আওতাধীন অন্তত 27টি জাহাজ রয়েছে যেগুলি পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন করছে। এই প্রতিষ্ঠানের আরও একটি জাহাজ 2010 সালে সেই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।